শিক্ষক রতন দাসের চাকরি জীবনের শেষ দিনে নাটক হলেও সত্যি। তার গ্রন্থের আবরণ উন্মোচন করা হয় বৃহস্পতিবার। এদিন গন্ডাছড়া ডিগ্রি কলেজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থের আবরণ উন্মোচন করা হয়। এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সৌভিক বাগচি, প্রবীর চক্রবর্তী সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, শিক্ষক রতন দাস ছিলেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক। তিনি সুনামের সাথে কলেজের ছাত্রছাত্রীদের পাঠদান করতেন, তাই তিনি সব ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন। তবে চাকরি জীবনের শেষ দিনে নিজের লেখা গ্রন্থটি ছাত্রছাত্রী ও সহকর্মীদের সাথে নিয়ে উন্মোচন করতে পেরে তিনি দারুণ খুশি। আমার এই শিল্প সত্যটা প্রধানত পেয়েছি আমার মায়ের কাছ থেকে। তিনি অসাধারণ শিল্পী ছিলেন, ওনার ধারে কাছে আমি এখনো যেতে পারিনি। ছড়া দিয়ে শুরু হয়েছিল আমার খুব ছোটোবেলাতে। 4-5 যখন পড়তাম, বোর্ডের মধ্যে ছোট ছোট ছড়া লিখে রাখতাম। মাস্টারমশাইরা তখন থেকেই খুব প্রশংসা করতেন। আমার নাটক লেখা শুরু হয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট আউট হয়নি। এই যে মাঝখানের পিরিয়ডটা আমার প্রথম নাটক লেখা এবং মঞ্চ সফল নাটক, বন্ধুরা করেছিল। নাটকের নামটা আর পরবর্তী সময়ে মনে পড়েনি আমার, স্ক্রিপ্টও কোথাও খুঁজে পাইনি। এই দুঃখের কথা আমার এই নাটকের সংকলনের মধ্যে আছে। এখানে 14টা নাটক আছে, বিভিন্ন আঙ্গিকে তৈরি নাটক। নাটককে ভেঙে চুড়ে বিভিন্নভাবে মঞ্চে তুলে নিয়ে আসার একটা প্রচেষ্টা সবসময় আমার মধ্যে ছিল। কলেজ জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে এবং পরবর্তী জীবনেও অসংখ্য নাটক আমি উপহার দিয়েছি দর্শকদেরকে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।